হ্যালো বন্ধুরা আপনাদের কেপি ডিজিটাল ডিজিজাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলিতে যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবেন আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার প্রসেস নিয়ে ভিডিওটি আপনারা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবেন আপনারা কীভাবে মোবাইলের সাহায্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনার জানতে পারবেন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে ষোলো তারিখ মার্চ থেকে এবং থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আট তারিখ মার্চ থেকে তো আপনারা কীভাবে কোশ্চেন পেপার ডাউনলোড করবেন তার প্রসেস নিয়ে অবশ্যই আপনারা আলাদা আরেকটি ভিডিও পেয়ে যাবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখান থেকে ইউনিভার্সিটির সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে সেই লিংকে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জন হয়ে যাবেন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার কোন সাবজেক্ট কোন তারিখে পরীক্ষা হবে সে নিয়ে আলাদা করে ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে অবশ্যই দেখে নেবেন সেখান থেকে সমস্ত ইনফরেশন আপনারা পেয়ে যাবেন আপনারা যারা ফার্স্ট সেমিস্টার রয়েছেন আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার প্রসৃষ্টি দেখে নেওয়া যাক তো প্রথমত যে কোনো ব্রাউজারে চলে আসবেন যে কোনো ব্রাউজারে আসার পর সার্চ করবেন এনবিউ বিউ স্পেস এক্সাম টাইপ করার পর সার্চ করবেন সার্চ করলে আরেকটি পেজ খুলে যাবে তারপর আপনারা এই পেজটি দেখতে পারবেন প্রথমে যে অপশানটি রয়েছে বিউ এক্সাম ডট নেট বিউ এক্সামিনেশান এই অপশানটির ওপর ক্লিক করবেন এই অপশানটির ওপর ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে তারপর আপনারা এই পেজটি দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেছে তারপর আপনারা তিনটি অপশান দেখতে পারবেন ইউনিভার্সিটি লগ ইন স্টুডেন্ট ইনফরমেশান মেম্বার এরিয়া মিডিলে যে অপশানটি রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটির ওপর ক্লিক করবেন এই অপশানটির ওপর ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে এরপর নিচে আসবেন নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাডমিট কার্ড এক্সাম রুটিন তারপর নিচে রয়েছে ইউজি সিবিএসসি সেমিস্টার ওয়ান অ্যাডমিট কার্ড অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তারা এই লিঙ্কের ওপর ক্লিক করবেন এবং যারা এখনও পর্যন্ত থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তারা অবশ্যই এই অপশনটির ওপর ক্লিক করবেন আমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছি তাই প্রথম অপশানটি ক্লিক করে নিচ্ছি ইউজি সিবি সি সেমিস্টার ওয়ান অ্যাডমিট কার্ড এই অপশনটির ওপর ক্লিক করছি ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে তারপর আপনারা এই পেজটি দেখতে পারবেন প্রথমত এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে এখানে একটি বিষয় লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন তিনটি অপশানই অলরেডি দেওয়া রয়েছে তো আপনারা যদি সেমিস্টার ওয়ান লিঙ্কের ওপর ক্লিক করেন তাহলে আপনারা থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রথমত আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে কিছুদিন আগে যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করবেন টাইপ করার পর সেমিস্টার ওয়ানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে সেমিস্টার ওয়ানে ক্লিক করবেন সেমিস্টার থ্রি অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে এই অপশানটির ওপর ক্লিক করবেন এবং ফাইভে এ অপশানটির ওপর ক্লিক করবেন তো প্রথমত এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে পরবর্তী স্টেপ দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে নিচ্ছি টাইপ করার পর সেমিস্টার ওয়ানের ওপর ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডিং অপশান চলে এসেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অ্যাডমিট কার্ড সেমিস্টার ওয়ান ডান দিকে আপনার ছবি থাকবে এখানে কোর্স নেম রয়েছে বিএ প্রোগ্রাম তারপরে রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তারপরে এখানে নাম রয়েছে তারপরে বাবার নাম তারপরে রোল এবং নং রয়েছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে এবং কোন কলেজে পড়ছেন কলেজের নাম এখানে দেওয়া রয়েছে এই ডিটেলসগুলো অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন যে আপনার নাম বাবার নাম ঠিকঠাক রয়েছে কি না তারপর নিচে চলে আসবেন যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পরপর সাবজেক্ট দেওয়া রয়েছে প্রথমত রয়েছে পেপার কোড তারপরে রয়েছে টাইপ তারপরে এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে প্রথমত রয়েছে ব্যাঙ্গলি হিস্ট্রি ব্যাঙ্গলি ইভিএস প্রত্যেকটি সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে কোনো কারণে সাবজেক্ট যদি ভুল থাকে তাহলে অবশ্য আপনারা কলেজে যোগাযোগ করবেন এবং সংশোধন করে নেবেন নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন দেওয়া রয়েছে অবশ্য আপনারা পড়ে নেবেন আপনারা যারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট কলেজ থেকে সংগ্রহ করেছেন সেই ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট বা পরীক্ষা খাতার ফ্রন্ট পেজে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সামিনেশান রোল নাম্বার লিখবেন কিন্তু সেখানে কলেজ নাম এবং আপনার নাম উল্লেখ করবেন না বা লিখবেন না তারপর দুই নম্বরে বলা রয়েছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে অবশ্যই আপনারা ব্ল্যাঙ্ক অ্যান্সার সংগ্রহ করতে পারবেন তারপর এখানে বলা রয়েছে আপনারা যে পেজগুলো পেয়েছেন সেই পেজের উভয় দিকে অবশ্য আপনারা লিখবেন এবং যে ফ্রন্ট পেজ বা টপ সেট রয়েছে সেই টপ সেটের ব্যাক যে সাইডটি রয়েছে বা আদার সাইড সেই সাইডে অবশ্য আপনারা লিখবেন না তারপর এখানে বলা রয়েছে যদি আপনাদের কোনো কারণে অ্যাডমিট কার্ডে ভুল থাকে অবশ্য আপনারা কলেজে যোগাযোগ করবেন এবং সংশোধন করে নেবেন তারপর এখানে বলা রয়েছে ষোলো তারিখ থেকে আপনারা কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন এখানে বলা রয়েছে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন এবং উত্তরপত্র লেখার পর সতেরো আঠেরো কুড়ি একুশ আপনারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন পরীক্ষার শিডিউল নিয়ে আলাদা আরেকটি ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে অবশ্যই দেখে নেবেন তবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর অবশ্যই আপনারা প্রিন্ট আউট কপি বের করে নেবেন কারণ প্রিন্ট আউট কপিটি অবশ্যই আপনারা যখন উত্তরপত্র জমা করতে যাবেন তখন আপনাদের দরকার পড়বে ওই ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী সময় সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে